মানে জিপিতে হবে, ব্লকেও হবে, অনেক লোক দূর থেকে আসতে পারে না, তাই জিপিতে হবে, জিপিতেও জমা দিতে পারে, ব্লকেও জমা দিতে পারে। এটা এক নম্বর। দু নম্বর, যখন 3 থেকে 18 দুয়ারে ত্রাণ আমার অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয়ে গেল, কার কি ক্ষোভ আছে, কার কি অ্যাপ্লিকেশন আছে, তারা জমা দিতে পারে। এবার 19 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একদম স্টেট দুয়ারে ত্রাণের যে অ্যাপ্লিকেশনগুলো জমা পড়বে সেগুলো রিভিউ হবে, সার্ভে হবে, ফিল্ড সার্ভে হবে, যাতে কেউ আপনার গভর্নমেন্টের টাকা মিস ইউজ করতে না পারে আর যাতে কোনো গরিব লোক বঞ্চিত হতে না পারে, এটা করতে হবে। আর এই টাকাগুলো আমরা কবে থেকে দেব, আমরা এই 1 মাস টাইম নিচ্ছি, 15 দিন অ্যাপ্লিকেশন নেব, 15 দিন ফিল্ড সার্ভে করব। আর আমরা 1 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত ব্যাংক ড্রাফটের মাধ্যমে আমরা যেটা ডাইরেক্ট বেনিফিশিয়ালি যেটা আমরা স্কিম করি সে ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে ডিবিডি স্কিমের মাধ্যমে আমরা এটা করে দেবো। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে? এইভাবে করতে হলে আমার মনে হয় কাজগুলো হয়ে যাবে। আর অনেক গরিব লোক আছে, যদি খেতে না পায় দুটো চাল দেবেন, এক মুঠো চাল দিতে কিছু অসুবিধে হবে না। ICDS সেন্টারগুলো, স্কুলগুলো দেখে রাখতে হবে, আশার মেয়েরাও কাজ করছে এলাকায় এলাকায়, গ্রামে এই বন্যা টন্যা হয়ে গেলে একটু ডায়রিয়া টাইপের হয়, একটু সাপে কাটে, একটু জ্বর হয়, সুতরাং আপনাদের আশার মেয়েরাও যেমন করে, BMOH COMHO যারা আছেন তারাও দেখেন, সাথে সাথে গ্রামে যারা সামাজিক স্বাস্থ্য বন্ধু আমরা যাদের করেছি কোয়াক ডাক্তারদের নিয়ে, তাদের দিয়েও একটু একটু দেখিয়ে নেবেন রোগীগুলো যাতে অসুবিধে না হয়। আর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে আমি বলেছি যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন টিম পাঠিয়ে একটু যদি সমস্ত আমাদের যারা শেল্টারে আছে বা যারা অসুস্থ তাদের যাতে একটু দেখাশোনা করে, এই কাজগুলো হচ্ছে মেন। আর PHE জল দেবে যেখানে যেখানে ব্লকে জলের প্রয়োজন, BDO-রা DM-কে বলবেন, PHE-র মেশিন আছে জলের, সেই মেশিন থেকে পাউচ যতটা প্রয়োজন তারা দেবে। অনেক জায়গায় টিউব অয়েল তৈরি করতে হবে, কারণ আগে যে টিউব অয়েল আছে তাতে নোনা জল ঢুকে গেছে। পুকুরগুলো পরিষ্কার করতে হবে 100 দিনের কাজের লোকেদের দিয়ে, কাজে লাগাতে হবে ইমিডিয়েট, কনভার্জেন্সে 100 দিনের লোকেদের কাজে লাগাতে হবে ভালো করে, পুকুর থেকে শুরু করে ফিশারি থেকে শুরু করে এই যে নোনা নানা রকম নোংরা জমে যায় পুকুরের জলে, পরে জলটা খেতে পারে না, জলটা গাছ পড়ে থাকে, পুকুরগুলোকে পরিষ্কার করতে হবে। পুকুরগুলোকে পরিষ্কার করলেই তবেই পুকুর জল খাওয়ার উপযুক্ত হবে, তা নাহলে কিন্তু হবে না। সুতরাং এই ধরনের কাজ প্রচুর আছে। আর মিদনাপুর জেলায় ফুলের চাষ এবং পানের বড়জো অনেক আছে, তাছাড়াও আমি দক্ষিণ চব্বিশ পরগনা দেখছিলাম সম্ভবত প্রচুর মিনাখা হাড়োয়ার ওদিকে ইটভাটাগুলোও অনেক ডুবে গেছে জলে।